ओई महा सिंधुर पा थेके कि संगीत भेसे आसे। নমস্কার বন্ধুরা, আমি রাখি চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো। গানটি বিখ্যাত স্বর্গীয় শ্রী মান্নাদের কণ্ঠে। আপনারা গাইবার আগে ওনার গানটি ভালো করে শুনে নেবেন। আমি প্রতিটি লাইন গেয়ে দিচ্ছি এবং মাত্রা ভাগ করে স্বরলিপি লিখে দিচ্ছি, তাই গোটা গানের ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি গানটি তুলতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি গানটি জি শার্প স্কেলে গাইছি, একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন। জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই গানে কি কি স্বর লাগছে দেখুন। সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি, ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা, অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে। গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে। দাদরা তাল ছয় মাত্রার তাল। দাদরা তালের বল ধি ধি না না থু না। এবার গানটি কিভাবে আছে দেখুন। গানটি এই এক দুই তিন মাত্রা ছেড়ে দিয়ে চার মাত্রা থেকে তালে পড়ছে। কিভাবে দেখুন, ধি ধি না না থু না, ধি ধি না ওই মহা সিন্ধুর, ধি ধি না না থু ও পার থেকে, ধি ধি না না থু কি সঙ্গীত, ধি ধি না না থু ভেসে আসে ওই ধি ধি না না থু না। এইভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে গা থেকে। গানের প্রথমেই আছে ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে। প্রথমবার কিভাবে গাইবেন দেখুন। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আবার দেখুন। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ধীর লয়ে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, স্বরলিপি। ওই গামা পা ধা সা নি মহা ধা পা মা সিন্ধু মা ধা পা ধা মা ও পা থেকে মা 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 কি সঙ্গীত, গামা পা ধা পা মা গা রে সা ভেসে আসে রে রে পা পা পা। এরপর আবার গাইবেন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আছে। কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে দেখাচ্ছি। কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আবার দেখুন। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ধীর লয়ে। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, স্বরলিপি। ওই মা পা ধা সা নি মহা ধা পা মা সিন্ধু মা ধা পা ধা মা ও পা থেকে মা 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 কি সঙ্গীত, গা মা পা ধা পা মা গা রে
নেশা ভেসে আসে রে রে পা পা পা। এরপর আছে কেডাকে কাতর প্রাণী মধুর তানে আয় চলে আয়। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি, কে সঙ্গীত ভেসে আসে কেডাকে কাতর প্রাণী মধুর তানে আয় চলে আয়। আবার দেখুন, কেডাকে কাতর প্রাণী মধুর তানে আয় চলে আয়। ধীর লাই, কেডাকে কাতর প্রাণী মধুর তানে আয় চলে আয়। স্বরলিপি, কেডাকে মা মা ধাপানি কাতর প্রাণে নি 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 মধুর তানে ধা 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 পা পা মা আয় চলে আয় মা মা রে মা 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 মা। এরপর আছে ওরে আয় চলে আয় আমার পাশে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মা। আবার দেখুন, ওরে আয় চলে স্বরলিপি, ওরে মা মা গা আয় চলে আয় মা ধা 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 আমার পাশে পা ধা ধা পা ধা সানি ধা মহা পা পা মা। এই মহা গেয়ে সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গাইবেন। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পাশে মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে সিন্ধুর ওপার থেকে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গাইবেন। গেয়ে নিয়ে ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি সঙ্গীত ভেসে আসে পরবর্তী অংশ ধরবেন। এরপর আছে বলে আয়রে ছুটে আয়রে তরা হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে, প্রথমবার কিভাবে গাইবেন দেখুন। বলে আয়রে ছুটে আয়রে তরা দেখুন, বলে আয় রে ছুটে আয় রে তারা হে থানাই মৃত্যু নাই গো জরা। ধীলাই, বলে আয় রে ছুটে আয় রে তারা স্বরলিপি, বলে আয়
আবার দেখুন, আয় রে তরা ধানি ধানি সাগা রে সাসা নিসা, হে থা সাসা নাই কো সাসা রে সা, মৃত্যু নিধা নিধা পাপা নাই কো জরা, এই লাইনটা দ্বিতীয়বার কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে দেখাচ্ছি। আবার দেখুন, মনে আয় রে ছুটে আয় রে তারা, হে থানাই গোমৃত্যু নাই গো জরা, ঢিলাই মনে আয় রে ছুটে আয় রে তারা, হে থানাই গোমৃত্যু নাই গো জরা, স্বরলিপি বলে আয় রে নি 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 ছুটে নিশা নিশা ধা, আয় রে তরা ধানি ধানি সাগা রে সাসা নিশা, হে থা সাসা নাই গো সাসা রে সা, মৃত্যু নিধা নিধা পাপা নাই কো জরা, পাপা রে রে রে। এরপর আছে, হেতা বাতাস গীতি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। নাই কো মৃত্যু নাই কো জরা, হেতা বাতাস গীতি গন্ধ দেখুন, হে থা বাতাস গীতি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে, ঢিলাই হে থা বাতাস গীতি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে, স্বরলিপি হে থা নি নি বাতাস গীতি নি সা 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 সা, গন্ধ ভরা সা সা রে সা নি ধা ধা পা, চির স্নিগ্ধ পা ধা পা মা 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 গা, মধুমাসে গা গা মা রে গা রে। এরপর আছে, হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছে। চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির দেখুন, হে থা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মোরা, ঢিলাই হে থা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে, স্বরলিপি
চির শ্যাম রে রে মা রে মা মা পাপা বসুন্ধরা পানি নিশা চির জ্যোৎস্না সারে সানি নিধাপা নীলাকাশে পাপা ধা পাধা সানি ধা মহা পাপা মা। এই মহাগেয়ী সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে গিয়ে সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গাইবেন, কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গানের পরবর্তী অংশে আছে, কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার খেতে মরিস মিছে, কিভাবে গাইবেন দেখুন। কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার খেতে মরিস মিছে, আবার দেখুন। কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার খেতে মরিস মিছে, ধীলায়। কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের বেগার খেতে মরিস মিছে, স্বরলিপি। কেন ভূতে সা 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 রে রে বোঝা রে রে গামা বহিস পিছে গা রে গা সা রে 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 ভূতের সারি বেগার খেতে মামা মামা গামা পাধা মরিস মিছে আমা মা গারে গামা গারে সা। এরপর আছে, দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। মরিস মিছে দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, আবার দেখুন। দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ধীলায়। দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, স্বরলিপি। দেখোই মা গা সুধা সিন্ধু মা মা ধাপা ধা 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 উছলিছে ধানি ধা ধানি সানি ধানি ধাপা পূর্ণ ইন্দু পাধা পা মা গা মা পরকাশে মা মা ধা পাধা। এরপর আছে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে
দেখুন। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে পায়ে চলে আমার পাশে মহা ধিলায়। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে পায়ে চলে আমার পাশে মহা স্বরলিপি। ভূতে ধা ধাসা বোঝা ফেলে সা 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 ঘরের ছেলে সারে সাসা নি নি ধানি আয় চলে আয় পাধা পা 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 আমার পাশে পাধা ধা পাধা সানি ধা মহা পা পা মা। এই মহা গেয়ে সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গাইবেন। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পাশে মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন। গানের পরবর্তী অংশে আছে, কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে 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 মূঢ় ওরে অন্ধ। কি এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে, প্রথমবার কিভাবে গাইবেন দেখুন। কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। আবার দেখুন, কেন কারাগৃহে আছিস বন্ধ বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। স্বরলিপি, কেন কারা নি 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 গৃহে নিশা নিশা ধা আছিস বন্ধ ওরে অন্ধ পাপারে রে সারে গামারে গানে সা। এরপর আবার আপনারা দ্বিতীয়বার এই লাইনটা কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওরে আবার দেখুন, কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ধিলায়, কেন কারাগৃহে আছিস বন্ধ স্বরলিপি, কেন কারা নি 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 নি
বন্ধ ধা ধা নি সা গা রে সা সা নি সা সা ওরে সা সা ওরে সা সা রে সা মোর নি ধা পা ওরে অন্ধ পা পা রে 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 এরপর আছে ভবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। লাইনটা কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি। আবার দেখুন স্বরলিপি ভবে নি নি সেই সে নি সা সা পরমানন্দ সা সা রে সা নি 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 ধা ধা পা যে আমারে পা ধা পা মা গা ভালোবাসি গা গা মা রে গা রে। এরপর আছে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। যে আমারে ভালোবাসি কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে দেখুন কেন ঘরের ছেলে পরের কাছে পরে আছিস পরমাসে ধিল্লায়ে কেন ঘরের ছেলে পরের কাছে পরে আছিস পরমাসে স্বরলিপি কেন সাসা ঘরের ছেলে রে রে মারে মামা পা পরের কাছে পানি নিনি সা পরে আছিস সারে সানি নি ধা পা পরবাসে পাধা পাধা সানি ধা মহা পাপা মা। এই মহা গেয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে গেয়ে নিয়ে আবার ওই মহাসিন্ধুর ওপার থেকে গেয়ে নিয়ে আপনাদেরকে গানটা শেষ করতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন এবং গানটিকে শেষ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরমাসে মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর ওপার থেকে। এইভাবে আপনারা গানটিকে শেষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।